স্বাধীনতার 53 বছর অতিক্রান্ত হলেও এখনও জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নির্মিত হয়নি শহীদ মিনার। ফলে ভাষা শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা, পাশাপাশি ভাষা আন্দোলন সম্পর্কেও সঠিক জ্ঞান অর্জনে ব্যর্থ হচ্ছে তারা। প্রাথমিক বিদ্যালয়গুলোতে শহীদ মিনার নির্মাণের জন্য সরকারিভাবে আর্থিক সহায়তা থাকলেও জেলার প্রায় 1000 শিক্ষা প্রতিষ্ঠানের অনেক প্রতিষ্ঠানেই এখনও শহীদ মিনার নির্মিত হয়নি। শুধু তাই নয়, জেলার প্রায় 500 মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের মধ্যে 200 প্রতিষ্ঠানেই নেই শহীদ মিনার। আমাদের স্কুলে এই ভাষা শহীদ দিবসটা প্রতিযোগিতার মাধ্যমে কাটাই, আর যদি নিজেদের কাছে একটা শহীদ মিনার থাকতো তাহলে আমরা নিজেরা ফুল নিয়ে আসতাম, ফুলের মালা গাঁথতাম এবং সেখানে দিতাম, আমাদের বন্ধু বান্ধবের সাথে একসাথে প্রার্থনা করতাম। আমাদের কাছে নাই যেহেতু খুব সুন্দর লাগে, আমরা এই 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 দিবসটা আমাদের জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কাটাই। আমাদের বিদ্যালয়ে যদি নিজস্ব কোনো শহীদ মিনার থাকতো আমাদের অনেক ভালো লাগতো, আমরা সবাই মিলে সেখানে ফুল দিতাম, সেখানে আমরা অনেক আনন্দ করতে পারতাম সেই দিনে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে স্থান স্বল্পতা এবং শহীদ মিনার নির্মাণের জন্য সরকারিভাবে অর্থ বরাদ্দ না থাকায় শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হয়নি বলে জানান শহীদ মিনার না থাকা প্রতিষ্ঠান প্রধানরা। আমরা অনেকবার তালিকা দিয়েছি আর একটি শহীদ মিনার করার মতো আমার এই বিদ্যালয়ে সেধরনের কোনো অর্থ নাই, যার জন্য আমি করতে পারিনি, কিন্তু আমার চেষ্টা আছে যে অর্থ সবাইকে আমি করবো। আমি এখানে যতদিন আসছি এর মধ্যে শহীদ মিনার দেখিনি, তবে অফিস থেকে তালিকা চেয়েছিল, তাদের তালিকা দেওয়া হয়েছে, তারপর বরাদ্দ, তারপর আর দেখিনি আর কি, শহীদ মিনার বরাদ্দ আসেনি, যার কারণে আর করা হয়নি। আমাদের প্রতিষ্ঠানে শহীদ মিনার নাই, তার কারণ অনেকগুলোই। তার মধ্যে থেকে আমি সর্বপ্রথম যেটা বলবো, আমাদের এখানে আর্থিক সঙ্গতি না থাকার কারণে, আর্থিকভাবে বা সরকারিভাবে কোনো প্রকার বরাদ্দ না থাকার কারণে আমাদের এখানে আমরা শহীদ মিনার নির্মাণ করতে পারছি না। তবে আমরা ওই দিনটা যথাযোগ্য ভাব গম্ভীরের মধ্য থেকে ওই দিনটা আমরা যারা শেষ ভাষার জন্য শহীদ হয়েছেন ওনাদেরকে স্মরণ করে থাকি এবং ওনাদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করে থাকি। আমাদের এখানে যথাযোগ্য মর্যাদায় হুজুররা থাকেন, তারা এখানে কোরআন তেলাওয়াত থেকে শুরু করে যাবতীয় শহীদদের স্মরণে অনেক কিছু আমরা আয়োজন করে থাকি, অনুষ্ঠান করে অবশেষে তাদের জন্য দোয়া অনুষ্ঠান করে থাকি। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মিত হলে শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে এবং বাংলা ভাষার প্রতি তাদের মমত্ববোধ আরও বৃদ্ধি পাবে। আর্থিক বরাদ্দ না থাকায় সকল বিদ্যালয়ে এখনও শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হয়নি। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই, পর্যায়ক্রমে সেসব বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা হবে বলে জানায় এ কর্মকর্তা। আমাদের পিরোজপুরে যে বিদ্যালয়গুলো আছে অধিকাংশ বিদ্যালয়েই শহীদ মিনার আমরা করতে পারিনি, তবে আমাদের সরকার থেকে নির্দেশনা রয়েছে এবং সরকার থেকে ডিজাইনও দেওয়া হয়েছে, মানে 2-3 প্রকারের ডিজাইন দেওয়া হয়েছে, এই ডিজাইনে শহীদ মিনার করা যেতে পারে জায়গা অনুযায়ী। তবে কিছু বিদ্যালয়ে আমরা অলরেডি শহীদ মিনার করতে পেরেছি এবং এগুলো সব স্থানীয় অর্থায়নে এই শহীদ মিনারগুলো তৈরি হয়েছে, তবে অধিকাংশ বিদ্যালয়ে আমরা তৈরি করতে পারিনি। আবার অল্প কিছু বিদ্যালয় আছে যেগুলো শহরে, তাদের অবশ্য জায়গাও তেমন নেই, শহীদ মিনার তৈরি করার জায়গাও নেই। তবে আমাদের সরকার থেকে নির্দেশনা আছে, তবে যেহেতু সরকারি কোনো ফান্ড নেই, আমরা স্থানীয়ভাবে ফান্ড জোগাড় করে স্থানীয় মেম্বার বা উপজেলা চেয়ারম্যান, এমপি সাহেব, তাদের সাথে যোগাযোগ করে স্থানীয় বরাদ্দ দিয়ে আমরা শহীদ মিনার করানোর জন্য আমাদের চেষ্টা আছে এবং সকল প্রধান শিক্ষকদেরকে আমরা বলেও দিয়েছি যে আপনাদের স্থানীয় যে কর্তৃপক্ষগুলো আছে, বিশেষ করে স্থানীয় সরকারের জেলা পরিষদও হতে পারে, সেখান থেকে নিয়ে নিয়ে আপনারা এই শহীদ মিনারগুলো আস্তে আস্তে তৈরি করে ফেলেন ওই ডিজাইন অনুযায়ী। সরকার থেকে আমাদের 2-3 ডিজাইন দিয়ে দেওয়া হয়েছে, যেটা ভালো হয় সেভাবে তারা করবে এবং আমরা মনে করি যে আমরা যেহেতু আমাদের সরকার থেকে ডিজাইন দেওয়া আছে এবং উদ্যোগও আছে এবং আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি, তবে এই ব্যাপারে স্থানীয় যে নেতৃবৃন্দ আছে, বিশেষ করে আমরা আমাদের যে 3 এমপি মহোদয় আছে ওনাদের সাথেও আমি মত বিনিময় করবো যে তারা যদি আমাদের স্থানীয় কোনো ফান্ডরা দিতে পারে তাহলে আমরা ধীরে ধীরে এগুলো করবো। জেলার 992 শিক্ষা প্রাথমিক বিদ্যালয়, 281 মাধ্যমিক বিদ্যালয়, 174 মাদ্রাসা ও 28 কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। পিরোজপুর প্রতিনিধি মোহাম্মদ ফয়সাল হাসানের পাঠানো তথ্যচিত্রে PIB 71 TV।